হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো। তো আজকে কাছে আমরা আলোচনা করবো নবম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠে ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী অধ্যায়টা নিয়ে। তো দেখো, পূর্বের ক্লাসে আমরা কীভাবে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করবো সেগুলো সম্পর্কে আলাপ করেছিলাম। তো সেটা আজকে একটা ছক দিয়ে আছে, এই ছকটা চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তার আগে বলে নেই, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও। কমন রয়েছে তোমরা বিজ্ঞান, ইংলিশ, ডিজিটাল, ভুক্তি সব কিছু সমাধান খুব সহজেই পেয়ে যাবে। তো দেখো, এখানে মৌলগুলোর নাম দেওয়া আছে এবং এখানে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এবং এখানে তাদের পর্যায় নাম্বার এবং গ্রুপ সংখ্যা এখানে দেওয়া আছে। তো দেখো, এখানে হাইড্রোজেন সম্পর্কে প্রথমে বলা আছে। তো হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কি 1s1। তো এর পর্যায় সংখ্যা কত হবে নিয়ম অনুযায়ী, যে এখানে এন ছিল এই জন্য এন মান পর্যায় সংখ্যা, আর এস অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা, ঠিক আছে। তো একইরকমভাবে হিলিয়ামেও দেখো কি করা হয়েছে, যে পর্যায় সংখ্যা নির্ণয়ের সময় শুধু এই কতগুলো শক্তি স্তর সেটাই দেখা হয়েছে, কিন্তু দেখো এই যে কিছু ব্যতিক্রম আছে। এর কিন্তু এস অরবিটালে 2টা, অর্থাৎ নিয়ম অনুযায়ী কিন্তু আর এখানে 2 হওয়ার কথা ছিল গ্রুপ, কিন্তু দেখো 2 না হয়ে কী হয়েছে, আর 18 হয়েছে। তো এই ব্যতিক্রমের কারণটা আমরা পরে আলোচনা করব। তো দেখো এটা একটু ব্যতিক্রম আর কি, তো হিলিয়ামটা। তো দেখো এরপরে কী আছে, যে বোরন এর দেখো, বোরনের 1s2, 2s2, 2p1। তো আমরা কী জানি এখানে যে কক্ষপথ কয়টা আছে, 1, 2, সবশেষে 2টা আছে, এই জন্য ওর পর্যায় সংখ্যা 2টায়। আর ওর এস ও পি অরবিটাল মোট ইলেকট্রনের সংখ্যা কত, এখানে এসে আছে 2টায়, পি আছে 1টা, সংশোধন কত হয়, সংশোধন হয় 3টা। অর্থাৎ এখানে 3-এর সাথে আমরা কী করবো, এখন 3-এর সাথে আমরা 10 যোগ করবো, 10 যোগ করলে কত হয়, 13, সেই জন্য ওর এই সংখ্যা কত হবে, 13, ঠিক আছে। এরপরে দেখো কী আছে, আবার নাইট্রোজেনের, নাইট্রোজেনেরও আবার ইলেকট্রন বিন্যাস করলাম 1s2s2, 2p3। তো দেখো এখানে ওর শক্তি স্তরের সংখ্যা সর্বোচ্চ হচ্ছে 2টা, এর জন্য পর্যায় সংখ্যা 2। আর এস আর পি অরবিটালে কয়টা আছে, 2টা যোগ 3টা সমান কত, 5টা। তো এটার সাথে যদি আমরা 10 যোগ করি কত হয় দেখো, আমাদের হয় 15, এই জন্য ওর গ্রুপ সংখ্যা কত হবে দেখো, 15 হয়েছে। এইভাবে এইখানে এটা করা হয়েছে। একইরকমভাবে নিয়নেও দেখো কী করা হয়েছে, ওর 2টা কক্ষপথ আছে, এর জন্য পর্যায় সংখ্যা 2। আর এস আর পি অরবিটালে 8টা ইলেকট্রন আছে, এর সাথে 10 যোগ করলে কত হয়, 18টা। এরপরে দেখো ম্যাগনেশিয়ামে কী আছে, টোটাল 12টা। তো দেখো ওর শক্তি স্তরের সংখ্যা কয়টা, 3টা, কারণ ওর পর্যায় সংখ্যাও 3। আর এস অরবিটালে ওর কয়টা ইলেকট্রন আছে, সর্বশেষে 2টায়, এই জন্য ওর গ্রুপ সংখ্যা এখানে কত হয়েছে, 2। তো দেখো আমি তো জানি যে সর্বশেষে ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে এস অরবিটালে ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা, আর এস আর পি অরবিটালে প্রবেশ করলে তার সাথে আমরা কী করতাম, 10 যোগ করতাম, তাই না? এই জন্য আমরা যে এখানে এই 3টায় 10 যোগ করেছি। তো দেখো এখানে আবার কী হয়েছে, টাইটেনিয়ামে আবার 1s2s2, 2p3, 3s2, 3p3, তারপরে ছিপির পরে যে কয়টা থাকে, আর 4টা থাকে, তা বলে প্রথমে যাবে কোথায়, 4s-এ যাবে, তারপরে কোথায় যাবে, 3d-তে যাবে। তো 2টা 2টা দেখো। তো দেখো এখানে সর্বশেষ কক্ষপথ 4, এই জন্য ওর পর্যায় সংখ্যা 4। আর যদি সর্বশেষ কক্ষপথে যদি কী থাকে, যে এস আর ডি থাকে, তো দেখো এখানে ডি এস আর এস আছে না, তো ডি আর এস এর সংখ্যা যোগ করলে আমরা গ্রুপ সংখ্যা পেয়ে যাবো। তো দেখো এই ডি আর এস যোগ করলে কত হয়, 4, তার মানে ওর গ্রুপ সংখ্যাও কত হবে, 4, ঠিক আছে। তো আশা করছি এই ছকটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এরপরে দেখো কী বলা হচ্ছে, উল্লেখিত ছকের বাইরের স্তরে ইলেকট্রন বিন্যাসকে কী বলা হয়, লাল রং দিয়ে দেখানো হয়েছে। এবং সুতরাং উপরে আলোচনা থেকে বোঝা যায় যে কোনো মূলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সেটি কত নম্বর পিরিয়ডে এবং কত নম্বর গ্রুপে অবস্থান করছে তা আমরা সহজেই বের করতে পারি। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি, এই কথাটি আমরা বলতে পারি। তাহলে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। তো দেখো এই পর্যায় সারণীর যে কিছু ব্যতিক্রম হলো, যেমন ওই যে তোমার হিলিয়ামের ক্ষেত্রে এটা কী কারণে হলো দেখো, তো দেখো পর্যায় সারণীতে কিছু মূলে তাদের ধর্ম অনুযায়ী ব্যতিক্রম অবস্থান লক্ষ্য করা যায়। এই কারণগুলোর নিচে উল্লেখ করা হলো, যেমন হাইড্রোজেনের অবস্থান। তো দেখো হাইড্রোজেন হচ্ছে কি, একটা অধাতু, তাই না? অর্থাৎ এটা ধাতু না, এটা আকর্ষণ বা বিকর্ষণ নেই কোনো একটা ধাতুর সাথে বা চুম্বকের সাথে। তো হাইড্রোজেনের কিছু ধর্ম বা বৈশিষ্ট্য তীব্র ধনাত্মক ক্ষারীয় ধাতুর সঙ্গে কী করে, আবার হ্যালোজেন মৌলসমূহের সঙ্গেও কী হয়ে যায়, অনেক সময় মিলে যায়। কিন্তু পর্যায় সারণীর হাইড্রোজেনকে ক্ষারীয় ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, তারপরে ফ্রান্সিয়াম যে আছে, এগুলো কি গ্রুপ ওয়ানে রাখা হয়, তাই না? তো দেখো এর সাথে কী হয়েছে, এর সাথে এখানে ক্ষারীয় ধাতুর সঙ্গে হাইড্রোজেনের মিল হলো, ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরের শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। তো দেখো এগুলো যে সোডিয়ামের লাস্টে আছে একটা, পটাশিয়ামের লাস্টে একটা, এগুলো সর্বশেষ স্তরে একটা করে ইলেকট্রন আছে, কিন্তু হাইড্রোজেনেরও তাই আছে। অন্যদিকে হ্যালোজেন মৌলসমূহ যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হচ্ছে, এদের একটি পরমাণু অন্য পরমাণু থেকে একটি ইলেকট্রন কী করতে পারে, গ্রহণ করতে পারে। তেমনিভাবে হাইড্রোজেনও একটি ইলেকট্রন কী করতে পারে, গ্রহণ করতে পারে, যা হ্যালোজেন মৌলসমূহের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। অর্থাৎ
দেখো হাইড্রোজেনের যে এগুলোর সাথে মিল হলো এদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সেম, আর যে এই হ্যালোজেনের সাথে মিল হলো কি উভয় কি করে একটা করে ইলেকট্রন গ্রহণ করতে পারে, কারণ এই যে ফ্লোরিন ক্লোরিন বিভিন্ন আয়োডিন ফ্লোরিন ইলেকট্রন আছে কয়টা লাস্টে, ধরো টোটাল 7টা লাস্টে আছে, 7টা টোটাল 9টা লাস্টে 7টা, তো ও একটা গ্রহণ করে অষ্টক পূরণ করতে পারে, তেমনইভাবে ক্লোরিন বিভিন্ন আয়োডিনও, তো এদের সাথে হাইড্রোজেন মিল হলো এরা সবাই একটা করে ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো দেখো এরপর কী বলা হচ্ছে, উল্লেখ্য হাইড্রোজেনের বেশিরভাগ ধর্মসমূহ ক্ষার ধাতুসমূহের ধর্মের সঙ্গে কী হয়ে যায়, মিলে যায়, ফলে হাইড্রোজেনকে কী করা হয় ক্ষার ধাতুর সঙ্গে গ্রুপ ওয়ানে রাখা হয়েছে, অর্থাৎ ক্ষার ধাতুর যে সকল বৈশিষ্ট্য রয়েছে হাইড্রোজেনেরও সে সকল বৈশিষ্ট্য থাকায় হাইড্রোজেনকে কী করা হয়েছে গ্রুপ ওয়ানে রাখা হয়েছে। তো দেখো এরপরে কী আছে, ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট মৌলসমূহের অবস্থান, অর্থাৎ যে পর্যায় সারণীর ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান যথাক্রমে 6 নম্বর পর্যায়ে ও 3 নম্বর গ্রুপ এবং 7 নম্বর পর্যায়ে ও 3 নম্বর গ্রুপে, আসলে উক্ত যে অবস্থানগুলোতে এই মৌলগুলোকে বসালে পর্যায় সারণীর প্রস্থ হয়তো অনেক দীর্ঘ হয়ে যায়, তাই এই মৌলগুলোকে কী করা হয়েছে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে। তো দেখো আমরা যদি পর্যায় সারণীর দিকে তাকাই, এই যে এখানে এই যে দেখো এখানে তোমার পর্যায় সারণীর চিত্রটা এই যে এখানে, তো দেখো এটা আমাদের যে আছে, তো এই যে এখানে এখানে যে এই যে পারমাণবিক সংখ্যা 57 থেকে 71, এটা হলো কি ল্যান্থানাইট, এটা হবে কি ল্যান্থানাইট, আর যে এই ঘরটা কি হবে তোমার এই যে অ্যাক্টিনাইট সিরিজের যে মৌলগুলো আছে সেগুলো হবে। তো এখানে দেখো কী কী আছে আর এখানে কী কী হবে চলো একটু আমরা দেখে আসি। এই যে দেখো এই যে নিচেই দেওয়া আছে, এই যে ল্যান্থানাইট এই ঘরেরগুলো হবে এই যে এইগুলো, আর নিচের ঘরেরগুলোর ভিতরে এই ঘরটার ভিতরে এই সকল মৌলগুলো অবস্থান রয়েছে, ঠিক আছে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো দেখো এর পরবর্তীতে কী বলা আছে, দেখো যে পর্যায় সারণীতে তো আমরা এটা দেখলাম, এখন এই যে এটাও দেখেছি, তারপরে আছে তোমার ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট এটাও দেখা হয়েছে। এরপরে আছে কি তোমার মূলত দেখো মোলের পর্যায়ভিত্তিক ধর্মসমূহ, অর্থাৎ একটা মোলের যে ধর্ম কীভাবে পরিবর্তিত হয় সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো চলো এখন আমরা এটা একটু দেখে আসি। তো দেখো পর্যায় সারণীতে কি মোলগুলোর বৈশিষ্ট্য তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কী হয় পর্যায়ক্রমে আবর্তিত হয়, অর্থাৎ যে অর্থাৎ ধরো এখানে কিছু মৌল আছে এবং এদিকে আরও কিছু মৌল আছে, তো এদিকে যখন যাবে তখন কী হবে একটা একটা করে ইলেকট্রন বাড়বে, তাই না? তো এইভাবে এদের ধর্ম অনেক সময় পরিবর্তিত হয়। তো দেখো ধাতব ধর্ম, তো ধাতব মৌলসমূহ বৈশিষ্ট্যের হচ্ছে কি এরা চকচকে হয় এবং আঘাত করলে কী হয় শব্দ হয় এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী, তো কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দিয়ে ওই মৌলটি ধাতব ধর্ম বোঝা যায়, অর্থাৎ যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করতে পারে বা এবং ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে তাদেরকে কী বলা হয় ধাতু বলা হয়, অর্থাৎ ধরো যে সোডিয়াম যে আছে ওর সর্বশেষ ওর টোটাল ইলেকট্রন হচ্ছে 11টা, কিন্তু ও কী করতে পারে ওর সর্বশেষ কক্ষপথে ওর ধরো ইলেকট্রন থাকে 2টা 8টা 1টা, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রনও কী করতে পারে ত্যাগ করতে পারে দিয়ে দিতে পারে, তো যদি একটা ইলেকট্রন এখানে ত্যাগ করে তাহলে ওর আয়নের সংখ্যা আমরা কীভাবে লিখবো আয়ন এনএ প্লাস লিখবো, তা অর্থাৎ এটা কিন্তু প্লাস আয়নে পরিণত হতে পারে, তো এই জন্য সোডিয়ামকে কী বলা হয় একটা ধাতু বলা হয়। তেমনভাবে ম্যাগনেশিয়ামকেও ম্যাগনেশিয়ামের কয়টা আছে 12টা, ও যদি কী করে 2টা ইলেকট্রন ত্যাগ করে Mg2+ পরিণত হতে পারে, এই জন্য ম্যাগনেশিয়াম একটা ধাতু। ঠিকইভাবে অ্যালুমিনিয়ামও 3টা ত্যাগ করতে পারে, 3টা ত্যাগ করে ওর কী হয় 3+, তো অ্যালুমিনিয়ামও একটা ধাতু। তো এইভাবে এগুলোকে কী বলা হয় ধাতু বলা হয় এই কারণে। তো দেখো এই যে মৌলসময় ধর্ম কীভাবে বাড়ে কমে, তো দেখো আমরা যদি একটা পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাই তখন কী হয় আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, আবার এই দিক থেকে এদিকে গেলে ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায়, আর যদি উল্টো দিকে আসি কী হবে এই দুইটা ধর্ম হ্রাস পাবে। তারপরে পরমাণুর ব্যাসার্ধ উপর থেকে নিচে গেলে কী হয়, উপর থেকে নিচে গেলে কিন্তু বৃদ্ধি পায়, আবার কী হয় দেখো আবার এখানে উপর থেকে নিচে আসলে হ্রাস পাবে, অর্থাৎ দেখো সোডিয়ামের যে ব্যাসার্ধ এটা কিন্তু অনেক ছোটো, তাই না? তো কিন্তু এখন সোডিয়াম থেকে লিথিয়ামের দেখো একটা 2টা কক্ষপথ, তার মানে ওইটার থেকে আরও একটু বড় না। আবার দেখো যে ধরো আছে কত সোডিয়ামের 3টা কক্ষপথ, আবার ধরো পটাশিয়ামের কয়টা 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ পটাশিয়াম কিন্তু সোডিয়াম থেকে একটু বড়, অর্থাৎ এর ব্যাসার্ধগুলো কী করছে নিচের দিকে গেলে বৃদ্ধি পাচ্ছে, এইভাবেই ধর্মগুলো আস্তে আস্তে কী হয় বৃদ্ধি পায়। আবার দেখো অধাতব ধর্ম, অর্থাৎ এইদিক দিকে কি আমরা জানি ধাতুগুলো এই দিকে থাকে, তো ও যদি এই দিক থেকে যদি এই দিকে যায় তাহলে কী করবে অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, অর্থাৎ অধাতুর দিকে আসবে। আবার যদি আমরা এই দিকে আসি, এইদিকে তো জানি আমাদের ধাতুগুলো অবস্থান, তো এইদিকে কী আসলে কী হবে ধাতব ধর্মগুলো আমাদের এই যে ধাতব ধর্মগুলো বৃদ্ধি পাবে এইদিকে। আবার যদি আমরা নিচ থেকে উপর দিকে আসি তো ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে, আবার যদি উপর থেকে নিচ দিকে যাই কী হবে ইলেকট্রন শক্তি হ্রাস পাবে। একই রকমভাবে আয়নীকরণ শক্তি নিচ থেকে উপর দিকে গেলে কী হবে বৃদ্ধি পাবে,
আবার উপর থেকে নিচের দিকে আসলে কি হবে, এটা হ্রাস পাবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা এগুলো বুঝতে পারবে। তারপরে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, অর্থাৎ পরমাণু যদি এই দিকে যেতে থাকে তাহলে কি হবে, ব্যাসার্ধ হ্রাস পেতে থাকবে, আবার যদি এই দিকে আসে তীর চিহ্নের মতো তাহলে এর আকার বৃদ্ধি পেতে থাকবে। তো এই কারণগুলো আমরা একটু পরেই ব্যাখ্যা করব। তো দেখো, ধাতব ধর্ম তো আমরা দেখলাম যে যে সোডিয়ামের ধাতব ধর্ম কী কারণে হয়। তো দেখো, অন্যভাবে বলা যায়, মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে এবং ধাতব ধর্ম তত বেশি হবে, এবং যে কম ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম কত কম হবে। তো আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। পরবর্তী ক্লাস আমরা ধাতব ধর্ম এবং পরমাণুর আকার এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাক। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।